এটির সাথে আসলে কি কারণ জড়িত আছে? আসলে রাইটার্স ক্র্যাম্প বা হাতে লেখার যে সমস্যা, এটি একটি স্নায়ু রোগ। আমরা যখন লিখি তখন আমাদের হাতের প্রায় 20টির উপরে ছোট মাসেল একসাথে কোঅর্ডিনেটেডলি মুভ করে। কোঅর্ডিনেশন মানে হচ্ছে এরা একসাথে মিলে কাজ করে। আমরা যখন লিখি, এই যে কোঅর্ডিনেশনটা, এটা আমাদের ব্রেইন কন্ট্রোল করে। অপোজিট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার আমার ডান হাতে লেখা কন্ট্রোল করে। এটি সে এত সুন্দরভাবে মেনটেন করে যে আমি চিন্তা ছাড়াই স্মুথলি লিখতে পারি। আমি যখন লিখি বাংলায় হোক ইংরেজিতে হোক, তখন আমার ব্রেইন এটিকে এত সুন্দরভাবে নির্ধারণ করে যে আমাকে কোনো চিন্তা করতে হয় না, আমি স্মুথলি লিখতে পারি। কোনো কারণে ব্রেইনের যে কন্ট্রোল, এটি যদি নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আর লেখাটা খুব কঠিন হয়ে যায়। রোগী সব কাজ পারে, কিন্তু লিখতে গেলে তার লেখাটা আটকে যায়, পেঁচিয়ে যায় এবং সে দেখা যায় যে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে এবং লিখতে গেলে তার হাত স্পাজম হয়, ব্যথা হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে হয় কি সে কিছু দূর লেখার পর আর লিখতেই পারে না। রাইটার্স ক্যাম্পের কারণ কিন্তু মস্তিষ্কের কারণ, এবং এটা যদি আরও গভীরে যায় এটার কারণ কিন্তু জেনেটিক এবং বেশিরভাগ ক্ষেত্রে কারণ অজানা। জটিলতাগুলো কি কি তৈরি করছে বা কোন বয়সে গিয়ে এটি আসলে সবচাইতে বেশি দেখা যাচ্ছে? কারণ অজানা থাকলে আসলে সেক্ষেত্রে চিকিৎসা কিভাবে আগায়? রাইটার্স ক্যাম্প 12 থেকে 15 বছর থেকে স্টার্ট হয়, আচ্ছা, এবং দেখা যায় যে 45-এর পরে এটার প্রকোপ কমে যায়। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেই বয়সে এটা স্টার্ট হয় সেই বয়সের কিন্তু লেখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, স্টুডেন্টদের কিন্তু লেখার প্রয়োজনীয়তা বেশি। এবং এটা যখন দেখা দিয়ে আমাদের কাছে রোগীরা যখন আসে, স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। রোগী যখন দেখে যে সেই স্কুলে ভালোই লিখতো, বর্তমানে আর সে লিখতে পারে না। এবং রাইটার্স ক্যাম্পে কিন্তু প্রবলেম দুইটা হয়, একটা হচ্ছে তার লেখা বাজে হয়ে যাচ্ছে, 2 নম্বর প্রবলেম হচ্ছে সে দ্রুত আর লিখতে পারে না। এবং এই রোগ যখন একটু বেড়ে যায় তখন কিন্তু সে আর লেখা কমপ্লিটই করতে পারে না। এবং এটা হয় কিন্তু আর্লি চাইল্ডহুড বা মিডিল এজে, যেই বয়সে তার লেখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। রাইটার্স ক্র্যাম্প এক ধরনের ডিস্টোনিয়া, মানে তার লেখার ক্ষেত্রে যে স্মুথনেসটা এটা কমে যায়, কিন্তু সে অন্য সব কাজ কিন্তু খুব স্মুথলি করতে পারে, তার হাতের পাওয়ার, শক্তি সব কিছু ঠিক থাকে। রাইটার্স ক্র্যাম্প আপনি ল্যাবরেটরি পরীক্ষা দিয়ে এটা নির্ধারণ করতে পারবেন না। এটা হচ্ছে স্নায়ু রোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সামনে যদি আপনি 2 মিনিট লেখেন, সে কিন্তু দেখেই বুঝে ফেলবে এর রাইটার্স ক্র্যাম্প। এবং প্রথম দিকে এই রোগগুলোতে আক্রান্ত রোগীরা বিদেশ চলে যেত, যে আমাদের দেশে তো কেউ এটার কথা আমাদেরকে। তো এটির সাথে এই যে শারীরিক দুর্বলতা বলি কিংবা প্যারালাইসিস বলি, এই ধরনের অবশজনিত সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা? একদমই না। আশ্চর্যজনকভাবে রাইটার্স ক্যাম্পের রোগীদের কোনো সমস্যাই থাকে না, সে ওই হাতে আক্রান্ত হাতেই সব কাজ করতে পারে, শুধু লিখতে পারে না। এই জন্য আমরা ডাক্তাররাও মিস করি, রোগীরাও মিস করি, এবং অনেক সময় হয় কি রোগীর যে কষ্ট সেটা আমরা অন্য কাউকে সে বোঝাতে পারে না।